তুমি যদি ভালো হতে কিছু পরামর্শ না হয় দিতাম তোমায়। প্রবলেম হচ্ছে তুমি বিয়ে করতে চাও, তবে শুধু বিয়ে নয়, এমন কাউকে বিয়ে করতে চাও যাকে তুমি আগে থেকেই পছন্দ করে রেখেছো, এখন তোমার পরিবারের যতই অপছন্দ হোক ওই ছেলে অথবা ওই মেয়ে। তুমি একদিকে বিয়ে করতে চাও দীনের খাতিরে, আল্লাহ রিজিক বৃদ্ধি করবে এই আশায়, অন্যদিকে দাড়ি রাখা, নামাজ পড়া, মিথ্যা কথা না বলা, আজেবাজে আড্ডা না দেওয়া, কোনো দীনের ওই কোনো কিছুই তুমি মানতে নারাজ, শুধু বিয়েরটুকু মানতে তুমি রাজি। যদি তুমি বিয়ে করতে চাইতে আর আগে থেকে কাউকে ঠিক করে না রাখতে, তাহলে তোমার কিছু পরামর্শ আমি দিতাম, তোমার বাবার সাথেও, তোমার বাবাকেও পরামর্শ দিতাম। দিনীবন সিদ্ধান্ত যেহেতু নিয়েই নিয়েছে যে এই ছেলের মতো ভালো ছেলে আর পৃথিবীতে নাই, কেন এই ছেলে ওকে নামাজের জন্য জাগায়, এই ছেলে দাড়ি রাখে এবং এই ছেলে ওকে নামাজ পড়তে বলে, কোরআন তেলাওয়াত করে, হ্যাঁ, অন্য মেয়েদের সাথে কথা বলে না, সিগারেট খায় না, এই ছেলে ভালো, ওকে বিয়ে করতে হবে। অথচ এই ছেলে বিয়ে ছাড়া একটা মেয়ের সাথে কথা বলে, মেয়েটা ও নিজেই, বিয়ে ছাড়া একটা মেয়ের সাথে সম্পর্ক জড়িয়েছে, মেয়েটা ও নিজেই। যদি তুমি এটাকে খারাপ মনে করতে, তাহলে তোমায় একটা পরামর্শ আমি দিতাম হয়তো, কিন্তু তুমি তো আসলে ভালো ছেলে খুঁজে পেয়েছো, ছেলে প্রেম করে খারাপ না, কেন, কারণ তোমার সাথে প্রেম করে। ছেলে বিবাহ ছাড়া একটা মেয়ের সাথে কথা বলে, ছেলে খারাপ না, কারণ মেয়েটা তুমি, তুমি আগে থেকেই অনেক কিছু ভেবে রেখেছো, তাই তোমাকে পরামর্শ দিয়ে কী হবে বলো। যদি তুমি আগে থেকেই এরকম না সেটিং করতে, তোমার কাছে হারামের ডেফিনিশনই ভিন্ন, মানে একটা ছেলে তোমাকে বিয়ে না করে তোমার সাথে কথা বলবে, পার্কে ঘুরতে যাবে, রেস্টুরেন্টে খাওয়াবে, ছেলেটা ভালো, আর তোমাকে বিয়ে করার পর আরেকটা মেয়েকে বিয়ে না করে ওর সাথে কথা বললে, ওর সাথে পার্কে গেলে রেস্টুরেন্টে খাওয়ালে, ছেলেটা দুশ্চরিত্র, অথচ সে তোমাকে বিয়ে না করে এগুলো করেছে, তখন সে ভালো ছিল, এখন আরেকটা মেয়ের সাথে এগুলো করতেছে, ছেলেটা এখন খারাপ। এই হলো তোমার ইসলামের প্রতি সম্মান, তোমার নিজের স্বার্থকের যতটুকু পরোয়া তোমার আছে, আল্লাহ সুবহান তাআলার বিধিবিধানের, রসুল সাল্লাহ সাল্লামের জীবনের জীবনের পক্ষ থেকে শিক্ষার তোমার কাছে বিন্দুমাত্র মূল্যায়ন নেই, একই রকম ছেলের ব্যাপারটাও। তুমি যদি ভালো হতে তবে কিছু পরামর্শ দিতাম তোমায়, যেটা তোমার কাজে আসতো হয়তো, কিন্তু বলো, ধর্ম তোমাদের যতটুকু পছন্দ অতটুকু তোমাদের মতো করে পছন্দ, কোরআন কীভাবে বলেছে, আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম কীভাবে বলেছে, ওটার তোমরা ধার ধারণা। বলো কয়জনই বা কোরআন পড়তে পারি আমরা, কয়জনের বাবা মাই বা চায়, বলো আগামীর প্রজন্মকে কে জানাজা দিবে, কে? যখন মানুষ মনে করে যে ধর্ম কঠিন নয় বা আল্লাহ ক্ষমাশীল, সবই ঠিক আছে, কিন্তু সহজের মানি তো এমন নয় যে তুমি রাত দিন ২৪ ঘন্টা উলঙ্গ হয়ে ঘুরবা, সবার সামনে ধূমপান, সবার সামনে একটা মেয়ের হাত ধরে হাঁটবা রাস্তায়, এটা তো সহজ নয়। আল্লাহ ক্ষমাশীল তা তো আমরা জানি, কিন্তু কখন, যখন কেউ ক্ষমা চায় এবং পুনরায় ওই পাপ না করে। কিন্তু তুমি কি অতটুকু গ্যারান্টি নিতে পারো যে তুমি তোমার পাপকে এক সাইড করে আল্লাহর কাছে যাবা, এন দেন ক্ষমা চাবা, এন দেন তিনি তোমাকে ক্ষমা করবে, মানে অতটুকু হায়াত পাবা তো না? তোমাকে কি পরামর্শ দিব আমি জানি না, আমাকে পরামর্শ দাও, তোমাকে কি পরামর্শ দিব সেটাই ভালো হবে, আমার আসলে আর জ্ঞান কাজ করছে না।